নমস্কার, আমাদের পরিবারের নতুন একটি পর্ব একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অনেকদিন পর পিকনিক করতে এসেছি বান্ধবীদের সঙ্গে, প্রায় এক বছর পরে। আর সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি সবাই বলছে। আর আমার প্রায় সব বান্ধবীদের আপনারা চেনেন, মোটামুটি তানিয়াকে চেনেন, অমৃতাও সবাই প্রায় অনেক ব্লগেই আছে। আর মা তো মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়েছে, মাংসটা কেটে দিয়েছে, বড় একটা হেল্প করে দিয়েছে। তো যাই হোক, পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন। আর অনেকটা কাজ আগিয়ে ফেলেছি, মানে সবজি কাটা হয়ে গিয়েছে, একটু একটু করে সব কিছুই দেখাবো। আর এখন অব্দি যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট করুন, আপাতত জন্য আজকে আমি আছি। তো যাই হোক, তো এখন সবজিগুলো কাটা হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর দিদি ব্যাক ক্যামেরা থেকে ক্যামেরা করে দিচ্ছে, থ্যাংক ইউ দিদি। তো চল, এখন মা আর আমি একটু সকালেই উঠেছি, একটু বাজারের দিকে যাচ্ছি মুরগির উদ্দেশ্যে, ভালো মুরগি যাতে পাই। তো কেন মুরগির উদ্দেশ্যে যাচ্ছি আর মুরগি কেন মা কিনতে যাচ্ছে সেটা আপনাদের একটু পরে ইন্ট্রোতে বলবো। তো এখন মুরগিটা কিনতে যাচ্ছি, ইন্ট্রো বলার সময় পাইনি, ইন্ট্রোটা বলবো একটু পরে। তো মা আর আমি এখন যাবো, মা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখি কী মানে কী মুরগি পাই। মা ভালো মুরগি টুরগি চেনে, ওই জন্য মার সাথেই যাচ্ছি আমি। চলো, তাহলে কত কিলো, কত 170, কত হচ্ছে 463, 460 টাকা। আর ওজন কত হয়েছে? 2 কিলো 700। ঠিক আছে ঠিক আছে, আর একটু বড় পাবো কোথায়? ওই এমনি টাকার থেকে বেশি হয়ে গেছে, 450 টাকার থেকে বেশি হয়ে গেছে, তাই 1300-1400 টাকা। ও ওটাই দিয়ে দাও, কি গলা কাটবে নাকি? এই মুরগিটা নেওয়া হয়েছে মিনাক্ষীর কথা ভেবে, মিনাক্ষী কক মুরগি খাবে না বলেই দিয়েছিল, ওর কথা ভেবে এই মুরগিটা নেওয়া হয়েছে মিনাক্ষী শান্তি নিশ্চয় দেখে। এটা 2 কিলো 700 হয়েছে আর 463 টাকা দাম বলল, মুরগিটা কেটে দিই। কোন দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চীনে বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর বান্ধবীরা অনেকদিন থেকে সব পিকনিক করবে বলে সরম জরম চলছে। তা বলছে মা, ওই আগে ওই মাঠ থেকে যে ওর মামার মুরগির ফার্ম থেকে মুরগি কেনার কথা, তা সেখানে মুরগির ছোটো সাইজ বলে কেনা হয়নি। তা মাম বলছে ওমা কক মুরগি কেনা হবে। আর মেয়ের এক বান্ধবী, তার নাম মিনাক্ষী, সে বলছে কক মুরগি আমি খাবো না। ওর চিন্তা করে ভেবে কক মুরগি তো কেনা হয় না, বড়াল মুরগি, বড়াল মুরগি নেওয়া হয়েছে। আর মেয়ের বান্ধবীদের নাম হচ্ছে কি, নম্রতা, মিনাক্ষী, তানিয়া, সুচরিতা, আর আমার মেয়ের নাম মাধবী। এরা সবাই মিলে পিকনিক করবে, আনন্দ করবে, আর আমরা বড়রা তো কেউ যাবো না, তাই আমি একটু মুরগিটা গরম জল করে ছাড়িয়ে কেটে দেবো, মাম 10টার টেনে নিয়ে চলে যাবে। তারপর ওখানে গিয়ে ইন্ট্রো বলবো ভেবেছি, কারণ বান্ধবীদের সঙ্গে ইন্ট্রো বলার খুব ইচ্ছা অনেক দিনের, আর ব্লগটা যেহেতু ওদেরকে নিয়ে, তাই ওদেরকে নিয়েই ইন্ট্রো বলবো। এখন আর দেখাচ্ছি না, একেবারে সোজা পিকনিকের ওখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। গরম জল বসিয়ে দেবো। তো সবাই কাজে ব্যস্ত, আর কিছুটা কাজ তো আগিয়ে ফেলেছে। আর মিনাক্ষী এখানে গাজর কাটছে, আলুটা কাটা আছে, আর নম্রতা এখানটা আলুটা ছাড়িয়ে দিচ্ছে, আর তানিয়া একটু মাংসটা একটু ধুয়ে দিয়েছে, মাংসটা এখানে মা একটা বড় হেল্প করে দিয়েছে, যাই হোক। আর সুচরিতা বসে আছে, এখন সুচরিতার কোনো কাজ নেই, ও সুচরিতা ম্যারিনেট করবে মাংসটা। আর এদিকে রিয়া এদিকে পিয়াজ ছাড়াচ্ছে, বলছে তোদের ছুরিতে ধার নেই, তাই তো রিয়া? সত্যি ধার নেই রে রিয়া, হাত হাত কেটে চলে যাবে। ওখানে বসে দোল খাচ্ছিল, বান্ধবীরা ভেবে লাগবে না, এটা ভেবে লাগবে না, এই মাংস ভেবে লাগবে না, লাগবে না এটা মাংস কিন্তু যাই বলে চর্বি। তো মাংসটা ম্যারিনেট করা হবে, সেই জন্য
লেবুটা দেওয়া হচ্ছে আগে, যে মাংস দিবি তাই তো, লেবু দিয়ে মাখিয়ে রাখ, লেবুটা দিয়ে মাখিয়ে রাখ দু মিনিট। এখন মাংসটা ম্যারিনেট করা হবে, তো সেই জন্য আগে নুন দিয়ে দিচ্ছে। দে আপনি যে নাম্বারটিতে ফোন করেন, জিরের গুঁড়ো, এটা জিরোরা বলবি, এর হলুদ দিচ্ছি, এবার লঙ্কার গুঁড়ো, কি লঙ্কাটা, কাশ্মীরি না এমনি, এমনি লঙ্কার গুঁড়ো, ওরে বাবা, এই ওর বল। এবার জিরের গুঁড়ো, এই ওই কালো গুলো দিচ্ছিস, থাক না, ও পরিষ্কার, ওটা গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, এইটা মিনাক্ষী, এবার একটু তেল দিলাম, একই জায়গায় তো যাবে, ধুতে হবে তো, আগে থেকে এই লেবু দিয়ে মাখানো ছিল দু মিনিট। আর কটা দাও না দিদি, এই আমার গুলো বার করো, এবারে দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, এবারে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো। এবারে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। উনুনটা আমাদের ধরে গিয়েছে, আর উনুনটা নম্রতার বাবা পুরো লস স্ট্রাকচার দিয়ে বানিয়েছে তাই তো, আর দিয়ে বানিয়েছে, আর নম্রতা অনেক কষ্টে ধরেছে, বাধ্য হয়ে লাস্টে কেরোসিন তেল দেওয়া হয়েছে, হ্যাঁ, কড়াটা বসিয়ে দে, এখন আমরা ডালটা সিদ্ধ করে নেব, সবাই সবার কাজে ব্যস্ত, জাদু উনুনটা ধরেছে, কাগজও নিয়ে, আর কাগজও দেওয়া হয়েছে, প্লাস্টিক দেওয়া হয়েছে, আর ডালটা বসিয়ে দেওয়া হয়েছে, এখানে আলু কেটে রেডি, সবকিছু রেডি হতে গেলে প্রায় শুধু রান্না করাটা বাকি, সবাই ব্যস্ত, বান্ধবীরা তো সবই কেটে দিয়েছে, আমি শুধু লাস্টে ফুলকপি আর পেঁয়াজটা কেটে দিচ্ছি, ফুলকপি কাটা হয়ে গিয়েছে ছোট ছোট করে ভেজ ডালের জন্য, আর তার আগে গাজর, তারপরে বিনস, এগুলো তো কাটাই আছে অলরেডি, আর পেঁয়াজটা শুধু কাটবো, পেঁয়াজটাই বাকি আছে, আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা দেখি রে, আমরা তো তাহলে এই যে এগুলো এখানে থাকুক, এই নাকি ওইদিকে রাখবো, শুধু এবার পেঁয়াজগুলো তাই তো, পেঁয়াজগুলো শুধু কেটে দেবো, আর ওরা ছাড়িয়ে দিয়েছে অলরেডি, পেঁয়াজগুলো কেটে এর উপর রাখছি আপাতত, মানে ধুয়ে কাটবো শুধু, পেঁয়াজগুলো কাটলে হয়ে যাবে, সব সবজি কাটা তাই তো, এই যে আমাদের তানিয়া ফটো ভালো ওঠেনি বলে ওর মন খারাপ, তানিয়া একদম না, দেখো ওর মুখ কত হাসি খুশি, কত হাসি খুশি, ফুলকপি কাটা হয়ে গিয়েছে, আর টমেটো গুলো কাটছি, আর সাথে ধনে পাতা, এগুলোও লাগবে ডালে, আমাদের ভিডিও হয় জানিস না, সেটা ভুলে গেলি, হ্যাঁ ওর এখান থেকে নিয়ে নেবো, আর আমি একটা অন্যরকম ভেবেছি, সেটাও সেটা করবো, একটু ফুটিয়ে ডালে সিদ্ধ সময় দিয়ে ডালটা দিয়ে দেওয়া হলো সবজির মধ্যে, লাগবে না এবারে, এটা ফুটে এলে আমরা নামিয়ে নেব, একেবারে ভাজার সাথে সোমবার দিয়ে দেওয়া হয়েছে, তো একেবারে ফুটে গেলে ভালো করে নামিয়ে দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, আলু ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছে আস্তে, না 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 ডাল অলরেডি হয়ে গেছে, মধু স্টাইল আলুর সঙ্গে কাঁচা লঙ্কা,
কাঁচা লঙ্কা দেয় না আলু ভাজা? হ্যাঁ আরে দেয় তো, ও দিয়ে দিয়েছে ফট করে, তাই বললাম ফট করে দিবি না আলু ভাতে দিয়ে গেছে পরে নিয়ে গেছে না ওটা খুলে খুলে গেছে আর দিতে হবে না, আর দিতে হবে না, চাপা দিবে লঙ্কা বাটা রসুন বাটা আর একটা লঙ্কা, লঙ্কা আর রসুন, রসুনটা দিয়ে ওটা রসুন বাটা তো করছে না টমেটোটা দে, লঙ্কার গুঁড়ো কাশ্মীর মানে কালারের জন্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর একটু জল দিয়ে আর একটু করে তারপর তেল দেবে, এখন না এখন না এখন না সামান্য জল সব মশলা দেওয়া হয়ে গেছে, কষানো হচ্ছে, কষানো প্রায় শেষে মানে হয়েই গিয়েছে, তেল ছেড়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো আমি নাকি, মাংসটা দিয়ে দে, মাংস দিয়ে দে, একসাথে করবে না তো মাংস করার মধ্যে, মাংস এবার ভালোভাবে কষাতে হবে, কেটে সাজানো হয়ে গেছে, তো দেখিয়ে দে মাধবী, এতক্ষণ ধরে নিচ্ছিলাম তারপরে সত্যি সুন্দর করে কেটেছে, আর নম্রতা বলছেন তানিয়া তালায় ফুল ফুটাবে একটু পরে, লঙ্কা গুলো সুন্দর করে চিড়েছে তো ভালো লাগছে দেখতে, আসলে মেয়েদের পিকনিক মানে একটা সৌন্দর্য আলাদাই, আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে, সমস্ত কিছু হয়ে গেলে একসঙ্গে দেখাবো, এতক্ষণ নম্রতা তো অনেক কিছু রান্না করেছে, বসে থেকে প্রায় দেড় ঘন্টা মতো এখানে বসেছিল, তো এবার আমি ওকে বললাম ওর তো আমি করছি, ওই নাড়াটা একটু দিয়ে নিই, এরপরে আবার দায়িত্ব দিয়ে দেবো আমাদের সুচরিতাকে, অসুবিধা নেই, তারপর মীনাক্ষীকে, এবার মীনাক্ষী খুন্তি নাড়ছে, আর তানিয়া ছুরি করে লুকিয়ে আলু ভাজা খাচ্ছে, হেভি হয়েছে দেখ এই পিসগুলো, ভালো হয়েছে, দারুণ, এগুলো আমার ফেভারিট, কাকিমা এই পিসগুলো খুব সুন্দর করে কেটেছে মাংসে, এগুলো আমার পছন্দ, থ্যাংক ইউ কাকিমা, আর
তানিয়া ওখানে নিজে লুকিয়ে খেয়ে আবার বান্ধবীদেরকে সাহায্য করছে, মানে একা কেন চুরি করবে? ও আর আমি বাদ, আমরা বাদ সবাই না, দিচ্ছি দিচ্ছি এবার দিচ্ছি দিচ্ছি। বান্ধবীদের ভালোবাসা দেখো, খুব সুন্দর হয়েছে আলু ভাজা। আমিও লবণ বেশি খাই, আমি তো ভীষণ লবণ খাই। টমেটো মানে তানিয়া সব রকম আছে, টমেটো চুরি করছে কখন কখন আলু ভাজা, এবার কি ডালটা ওকে চুমু মারবি নাকি গিয়ে? সবাই একবার করে কষিয়েছে বসেছে এই উনুনের সামনে, আমি আর ভাত যাই জানি। দিদি সবে রেডি টেডি হয়ে এসেছে, এখন ছবি তুলে দিতে হবে, দাবি ভালো লাগবে। তুমি যে পোস্টটা দিয়েছিলে পোস্টটা দাও। ভাই ব্যাপারটা নিয়ে আয়, অনেকটা বেলা হয়ে গিয়েছে ওই জন্য সবাই বসে পড়েছে খেতে, সবাই যে যার মতো নিয়ে নে। এখানে কেউ কারোর দাওয়ার নেই, সবাই সবার মতো নিয়ে নিচ্ছে। অনেকটা বেলা হয়ে গিয়েছে ওই জন্য খেতে বসতে হবে, হয়তো আর বেশি কিছু শুট নিতে পারবো না। ভাই তাকিয়ে আছে, ভাই কেমন হয়েছে ডাল বলছিস না তো? ভালো হয়েছে? দিদিরা রান্না করেছে, খারাপ বলবি কি করে? এই মিনাক্ষী কেমন হয়েছে? মিনাক্ষী নেয়নি ডাল, কে ডাল নিয়েছে? এ দানিয়া ডাল নিয়েছিস? না আমি রাঁধিনি, কিন্তু আমার বান্ধবী তো রেঁধেছে, তো ভালো বলবি না তোরা? এ কি সবই ভালো, সব ভালো হয়েছে, আর রিয়া 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 খাচ্ছে, রিয়া নিশ্চয় বলতে পারবে। রিয়া বল ও কেমন করছে? দিদিরা কি ড্রেস পরে আসছে? ম্যাজিশিয়ানদের ড্রেস না গো দিদি, হ্যাঁ সেটাই সেটাই, ইমোশনাল ব্ল্যাকমেইল। যেমন একটু আগে তানিয়া করছিল এই সকালের দিকে, ছবি তুলে দিস না, আমার কিচ্ছু ভাল লাগছে না। সব দেখানো হয়ে গেছে, আস্তে করে চলে নিয়ে যা, খেতে বসে গান। ভাই পারি না, জল হয়।
মাংস খেতে পারেনি, আমার টাকাটা তো অংশ চালিয়ে দাঁড়াও। মাংস কিন্তু নিয়েছে ওর ওর পরিমাণ মতো নিয়েছে, কিন্তু ও খেয়েছে রে, খালি হাড় গুলো রয়েছে দেখ, এগুলো ফেলেনি দেখ হাড়, এগুলো সব এগুলো কি হাড় কি পুরো করে মাংস খায়নি, খেয়েছে খালি। সারাদিন অনেক মজা হয়েছে, অনেক হই হুল্লোড় হয়েছে, সন্ধ্যেও হয়ে গিয়েছে, আমার তো ঠান্ডা লাগবে, সোয়েটার পরে নিয়েছি, আর মীনাক্ষী বাড়িটা একটু দূরে, ও একটু রেডি যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে ব্লগটা শেষ করছি, আর এখনো ও থামচাপ খেয়েই যাচ্ছে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর জানুয়ারি মাস মানে শীতকাল আর পিকনিকের টাইম, তো টাটা, আবার নতুন কোনো পর্বে দেখা হচ্ছে। আজকে সারাদিন বান্ধবীদের সঙ্গে ছিলাম, বাড়িতে তো বাড়ির লোকজন কেউ নেই, তো আবার নতুন কোনো পর্বে আপনার সঙ্গে দেখা হচ্ছে।